পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদে অন্তর্ভুক্ত হতে চলেছে করোনা ভাইরাস সম্পর্কিত আলোচনা। এই করোনা ভাইরাস সম্পর্কিত আলোচনাটি কোন ক্লাসের কোন অধ্যায়ে অন্তর্ভুক্ত হতে চলেছে, করোনা ভাইরাসের চরিত্র কীভাবে তার সংক্রমিত হয় তা বিস্তারিত আকারে উল্লেখ করা হয়েছে এই অধ্যায়ে। তাই আমরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। তার আগে আমি মলয় দাস তোমাদেরকে মলয় দাস টিউটোরিয়াল এই চ্যানেলটিতে স্বাগত জানাই। তোমরা যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই চ্যানেলটি সদস্য হয়ে যাও। পরবর্তীকালে এই সমস্ত ধরনের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রেখো। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রাজ্য সরকারের সিলেবাসের পাঠ্যক্রমে এবার করোনা ভাইরাস চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীর পাঠ্যক্রমে তা অন্তর্ভুক্ত করা হলো। মূলত একাদশ শ্রেণীর শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক অংশে এই পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে। করোনা ভাইরাসের চরিত্র কীভাবে তা সংক্রমিত হয় তা বিস্তারিত আকারে উল্লেখ করা হয়েছে এই অধ্যায়ে। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক বইয়ে এই অধ্যায় অন্তর্ভুক্ত হবে। এর পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমেও নোবেল করোনা ভাইরাস বিস্তারিত আকারে উল্লেখ করা হতে চলেছে। স্বাস্থ্যবিধি সম্পর্কিত প্রোটোকল অন্তর্ভুক্ত হবে এই পাঠ্যসূচিতে, এমনটাই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। এতদিন সংক্রমিত রোগ সম্পর্কে ধারণা দেওয়া থাকলেও কোনো রোগ সম্পর্কে এত বিস্তারিত উল্লেখ করা ছিল না। এবার এই পরিবর্তিত পরিস্থিতিতে করোনা ভাইরাসের পাশাপাশি ম্যালেরিয়াসহ বিভিন্ন সংক্রমিত রোগগুলি নিয়ে বিস্তারিত আকারে বর্ণনা দেওয়া হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক বলেন, বিদ্যালয় স্তর থেকে করোনা ভাইরাস সম্পর্কে অন্তর্ভুক্তি প্রশংসনীয় এবং সাধুবাদযোগ্য। করোনা ভাইরাস কোনো দিন চলে যাবে না, গোড়া থেকে এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বোঝাতে হবে। ছাত্রছাত্রীদের জীবন থেকে এই ভাইরাস সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হলে জনগোষ্ঠীর লাভ হবে। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পরিমল ভট্টাচার্যের কথায়, স্কুল স্তর থেকে অন্তর্ভুক্তি প্রশংসনীয়, করোনা ভাইরাস কী সেই সম্পর্কে সারা বিশ্বে তোলপাড় পড়ে গিয়েছিল, তাই ছাত্রছাত্রীদের মাধ্যমে তা জনসমাজে জানানো গেলে লাভ হবে জনগোষ্ঠীর, এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। গত দুটো শিক্ষাবর্ষ জুড়ে করোনার প্রকোপ দেখেছে সব বয়সের শিক্ষার্থীরা, অনেকেই আপনজনকে হারিয়েছে। এই মুহূর্তে ভয় রয়েছে কোভিডের তৃতীয় ঢেউয়ের। রাজ্যের শিক্ষা দপ্তর চাইছে করোনা হোক বা অন্য কোনো মহামারী, এখন থেকে এই বিষয়টি সম্পর্কে সচেতনতা গড়ে উঠুক নতুন প্রজন্মের মধ্যে, তাহলে ভবিষ্যতে আবার কোনো বড় সংক্রমণ হানা দিলে তা রুখতে তৎপর হতে পারবেন তারাই। প্রিয় বন্ধুরা, এ ছিল করোনা ভাইরাস সম্পর্কিত একটি জরুরি আপডেট। এই আপডেটে আমরা জানলাম যে করোনা ভাইরাস এই বিষয়টি সম্পর্কে তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষাবর্ষে অন্তর্ভুক্ত হতে চলেছে, অন্তর্ভুক্ত হতে চলেছে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমে, যেখানে স্বাস্থ্যবিধি সম্পর্কিত একটি বিষয় রয়েছে। সেই বিষয়ে করোনা ভাইরাস সম্পর্কিত যাবতীয় তথ্য, করোনা ভাইরাস কীভাবে তা ছড়ায়, কীভাবে সেটাকে আটকানো যেতে পারে, এই রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী সিলেবাসে অন্তর্ভুক্ত পাবো। তাই এই ভিডিওটি তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এই জরুরি আপডেট সম্পর্কে আগে থেকে জানতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।